আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আমি জনাকপুর থেকে বলতেছি। জি বলুন, নাম বলে প্রশ্নটি করুন। আমার সমস্যা, আমার স্তন দুইটা ব্যথা করে, মাঝখানে একটা হচ্ছে ছোটের মতো আছে, 7 বছর হচ্ছে। স্তন ব্যথা করছে, দুই স্তনে ব্যথা আছে এবং মাঝখানে কোনো ফোলার মতন আছে? না, মাঝখানে ব্যথা নাই, তবে হচ্ছে আমার ওই স্তন দুইটা একটু ব্যথা, 1 মাস ধরে ব্যথা করতেছে। 6 মাস আগে একটু ব্যথা করছিল, তখন আমি এক গাইনি ডাক্তারকে দেখাইছিলাম। জি, তখন ওই একটা জেল দিছিল ব্যবহার করার জন্য। আচ্ছা, তারপরে জেলটা ব্যবহার করার পর কমছে। তারপরে উনি আমার বহুপুরে ডাক্তার পরীক্ষা দিছে, তো আমি তখন আমার ওই যখন সারে গেছে ব্যথাটা, আমি তখন আর চেষ্টা করাই নাই। এখন আমার স্তনটা দুই স্তনে ব্যথা করতেছে একটু একটু করে। আচ্ছা জি, দর্শক আপনি আমাদের সাথেই থাকুন। আপনার বয়স কত বললেন? জি, আপনার বয়স কত? বয়স আমার হচ্ছে 30। মাসে মাসে মাসিক হয় তো, তাই না? জি, মাসে মাসে মাসিক হয়। আপনি কি কোনো পিল জাতীয় ওষুধ খান? জি, পিল খান, জন্ম নিয়ন্ত্রণের বড়ি, সুখী বা মায়া? আমি কিছু খাই না ম্যাডাম, আমি এমনি নিয়ন্ত্রণ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার মাসে মাসে মাসিক হয়, উনি কোনো পিল ব্যবহার করেন না, অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন। কিছুদিন ধরে দুই পাশের ব্রেস্টে সে পেইন ফিল করছেন, মাঝখানে হয়তো কিছু ওষুধ খেয়ে কমে গিয়েছিল, কোন একজন ডাক্তারের কাছে গিয়েছিল, কোন একটা জেল সাজেস্ট করেছে, জেল হয়তো, বা আমরা অনেক ধরনের জেল ইউজ করি, মুভ অ্যানালজেসিক, মুভ খুব কমন, এটাও ব্যবহার করে। তারপরে হয়তো বা উনি আর টেস্টগুলি করেনি। তো এই ধরনের রোগীদের বেলায় আমরা কয়েকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মাসিকটা নিয়মিত, ওর নিয়মিত, এবং এই পেইন, ব্রেস্টের পেইন কারো কারো বেলায় খুব কমন, এবং সেটা মাসিকটা শুরু হওয়ার ঠিক আগে আগে 3 থেকে 7 দিন আগে পর্যন্ত ব্রেস্টটা একটু ভারী হওয়া, একটু সেখানে চাপ দিলে ব্যথা লাগা, অথবা এমনিতেই ব্যথা পাওয়া, এটা কিন্তু কমন। তো ওনার হয়তোবা সেটা না, ওনার হয়তোবা সারা মাস ধরে ব্যথাটা, যে কারণে আমরা যেটা বলি, 30 বছর হোক আর যাই হোক, ওনার একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, করে তারপরে আলট্রাসোনোটা দেখতে হবে যে ভেতরে আসলে কিছু কিনা, এবং অবশ্যই যে ডক্টরের কাছে উনি গিয়েছেন, এবং পরবর্তীতে আরও যদি কোনো ডক্টরের কাছে যান, মহিলা একজন ডাক্তারের সাথে যেতে হবে, যিনি তাকে পূর্ণভাবে পরীক্ষা করে, ব্রেস্ট এক্সামিন করে দেখবে, হাতে কোনো ধরনের কোনো সন্দেহজনক চাকা বা অন্য কিছু চোখে পড়ে কিনা, সেটা যদি থাকে তাহলে আলট্রাসোনোর সাথে অন্য কোনো টেস্ট উনি সাজেস্ট যা করেন সেটা দিবেন। আর আলট্রাসোনো করার পরে যদি নর্মাল থাকে তাহলে হয়তো স্বাভাবিক ধরনের ওষুধ খেলে ঠিক হয়ে যায়। আমরা যেটা একটা কমন ডিজিজ পাই, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, যেটা টিউমার ছাড়াও এক ধরনের ডিজিজ থাকে, যে ব্রেস্টের যে নর্মাল আর্কিটেকচারটা, সেই আর্কিটেকচারটা একটু ঘন হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়, নর্মাল প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়, তো এটা খুব কমন। আসলে এই কমন প্যাটার্নের জন্য আমরা কিছু ওষুধ সাজেস্ট করি, আশা করি উনি যে ডক্টরের কাছে যাবেন সেই ডক্টর ওনাকে সেটা দেখে সেইভাবে চিকিৎসা দিবে।